এমনি তামিম ইবনে বিলাল আপনি লিখেছেন, একটা অনলাইন ভিডিও দেখলাম কোরবানির গোশত তিন ভাগ করা যাবে না, এমন কোনো হাদিস আছে কি না সঠিক তথ্য জানতে চাই। কোরবানির গোশত তিন ভাগ করা যাবে না এমন কোনো কথা নেই, কোরবানির বরং হাদিসের আলোকে সেটি প্রমাণিত, অর্থাৎ আমাদের কোরবানির গোশত আমরা যখন আহরণ করবো সেখান থেকে নিজেরা খাবো এবং আমাদের আশেপাশে থাকা অভাবী গরিব অন্যান্য মানুষকে দিব, আবার আত্মীয় স্বজনকে দিব, আপনজনকে দিব। তো এই তিন ভাগে ভাগ করা কোনো ফরজ ওয়াজিব কোনো কিছু না, তবে মুস্তাহাব বলেছেন উলামায়ে কেরাম। আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মুতাররা, আল্লাহ বলেছেন আতঈমুল বাইস আল ফাকির, আমরা নিজেরা কোরবানি গোশত খাবো, গরিব হয় মানুষকে দিব, অন্যান্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত জনকে আমরা দিতে পারি। তবে এই তিন ভাগ করা কোনো ফরজ ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় না, যেটা না করলে কোরবানি হবে না এমনটি নয়। এরপরে মুস্তাফিজুর রহমান নাঈম আপনি লিখেছেন, অমুসলিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো? অমুসলিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই। তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন, তিনি হাসি আলহামদুলিল্লাহ বলবেন, হাসি যিনি দিবেন তিনি, আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবো যখন যারা শুনবো তারা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন, হকুল মুসলিম আদাল মুসলিম সিত, এক হাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি ছয়টি অধিকার রয়েছে। তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুক। কোনো মুসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না, যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না অতএব তাকে ইয়ারহামুকাল্লাহ বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নাই, অতএব আমরা নীরবতা অবলম্বন করবো বাহ্যিকভাবে, সেটিই বোঝা যায়। আর উত্তর দেওয়ার যে আবশ্যকতা রয়েছে হাসির জবাবে, সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুলিল্লাহর জবাবে বলবো, কারণ মুসলিম তো আলহামদুলিল্লাহ বলবেই না, সে অবশ্যই নেই। তাছাড়া এটা মুসলমানের অধিকার হিসাবে হাদিসে উল্লেখ করা হয়েছে। তাহারাত তানির আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায়? ময়লা ঝুড়িতে ফেললে কি গুণা হবে? মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কারামনা বানী আদম, আমি আদম সন্তানদের সম্মানিত করেছি, মর্যাদা বান করেছি। এজন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান হয় এমন কোনো প্রক্রিয়া, এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত নয়। অতএব চুল হোক অন্য কিছু হোক, এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয়, কমপক্ষে মাটিতে ফেলে দিলেন, কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত, তবে এর কারণে কোনো হারাম বা বড় গুণ হবে ব্যাপারটা সেরকম না। শফিকুলি আড়ি থেকে আপনি লিখেছেন, আমার আব্বুর একটা কাপড়ের দোকান আছে যাতে ছেলেদের জামা কাপড় বিক্রি করা হয়, এখন মালের জাকাত কীভাবে দিব? আপনার বাবার যে দোকান আছে সেখানে জামাকাপড় বিক্রি হয়, ছেলেদের জামাকাপড় বিক্রি হয়, সেখানে আপনি সম্পদের যে জাকাত দিবেন, যখন জাকাত কাউন্ট করবেন তখন যে মালগুলো আছে দোকানে স্টকে গোডাউনে দোকানে, সে মালগুলো হিসেব করে বের করে সেগুলোর বিক্রয় মূল্য, এই মুহূর্তে এগুলো বিক্রি করতে গেলে কত টাকা পাওয়া যাবে, এটার মূল্য কত আছে সেটা বের করে তারপর 2.5% হারে জাকাত দিতে হবে।